হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন বেসিক হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ডগুলোকে ওয়ান ক্লিকে ওয়ান সিঙ্গল ক্লিকে আপনি সবগুলো ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে দিতে পারেন যদি আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে এবং সেখানে যদি আপনার একাধিক অনেকগুলো ফ্রেন্ড থাকে আপনি চাচ্ছেন সেই ফ্রেন্ডগুলোকে রিমুভ করতে বা সেগুলোকে আনফ্রেন্ড করতে তাহলে আপনি শুধুমাত্র সিঙ্গেল ক্লিকে আপনি সবগুলো ফ্রেন্ড আনফ্রেন্ড করে দিতে পারেন তো আপনি যদি ফেসবুকে যান এটি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তো আমি যদি আমার প্রোফাইলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ছয়শো ষাটজন জন এখানে ফ্রেন্ড রয়েছে তো এই ছয়শ ষাট জন ফ্রেন্ডকে আমাকে আনফ্রেন্ড করতে হলে আমাকে অনেক সময় লাগবে এখান থেকে আমাকে নিয়ে এখান থেকে আনফ্রেন্ড করতে এই ছয়শ জনকে আনফ্রেন্ড করতে কিন্তু আমার অনেক সময় লাগবে এর জন্য আমি কী করবো আমি অটোমেটিকলি এগুলোকে আনফ্রেন্ড করে দেবো এর জন্য আমাদেরকে যে স্টেপগুলো করতে হবে সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনি এটি করতে চান আনফ্রেন্ড করতে চান আপনার প্রোফাইল থেকে সবগুলো ফ্যানকে তাহলে অবশ্যই এই ভিডিওটি এখন থেকে আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন এই ফেসবুক ফ্যানগুলোকে আনফেন্ড করার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের একটি গুগল ক্রম এক্সটেনশন আমাদের অ্যাড করতে হবে তো আমরা এখানে নিউটিউব ওপেন করলাম এবং এখান থেকে আমরা এল ও সি গুগল ক্রম এক্সটেনশন লিখে আমরা এখানে সার্চ দিলাম দেখতে পাচ্ছেন এল ও সি গুগল এক্সটেনশন লিখিয়ে আমরা এখানে সার্চ দিলাম তো এই যে লিঙ্কটি রয়েছে এই এক্সটেনশনের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব তো এই এক্সটেনশনটির যে আগে নাম ছিল সেটি হচ্ছে মাল্টিপাল সোশ্যাল নেটওয়ার্ক টুল বা ফেসবুক টুল এটির নাম ছিল আগের এখন এটিকে করে দিয়েছে এল তো এটিকে আমাদেরকে কানেক্ট করতে হবে আমাদের গুগল ক্রোমে এর জন্য আমরা এডেড টু ক্রোমে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড এক্সটেনশনে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এটি আমাদের এখানে অ্যাড হচ্ছে কিছুক্ষণের মধ্যে এটি আমাদের অ্যাড হয়ে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটি কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাডমিনটা নিয়ে এসেছে তো আপনি এখানে যদি না দেখতে পান তাহলে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে প্রিন্ট করে দিলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশানটি চলে এসেছে যদি আমি এটিকে কেটে দেই এগুলোকে আমরা কেটে দেই দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এগুলোকে কিন্তু প্রিন্ট করে নিলাম এটিকে তারপর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার অ্যাডমিন প্যানেলে আপনাকে নিয়ে আসবে এরপর আপনাকে এখান থেকে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে টুল নামে একটি অপশন রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এদিকে টুল নামে অপশানটিতে আমরা ক্লিক করবো এবং এখান থেকে আপনি কী করতে চান এখান থেকে আপনি অসংখ্য ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আপনি এখান থেকে রিমুভ করতে পারেন অথবা অ্যাপ্রুভ করতে পারেন অটোমেটিকলি একসাথে সবগুলোই তারপর এখানে ফ্রেন্ড রিমুভ গ্রুপ স্কিনার পেজ স্কিনার তারপর এখান থেকে মেসেঞ্জার ডাউনলোডার সবগুলোই অপশান এখানে কিন্তু আপনি পাবেন এদের প্রিমিয়াম ভার্সনও রয়েছে তো আমরা যেহেতু ফ্যান রিমুভ করব এর জন্য আমরা প্রিমিয়াম ভার্সনে যাব না তো এখান থেকে ফ্যান রিমুভ এখানে অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক ফ্যান্টের ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু এরা কালেক্ট করতেছে এর জন্য আমাদের এখানে কিছুক্ষণ সময় নিবে তো আমরা এই যে এটি কিভাবে নিচ্ছে এটি হচ্ছে আমাদের গুগল ক্রমে আমরা একটি এক্সটেনশন অ্যাড করলাম এবং আপনি যে ব্রাউজারে আপনারা গুগল ক্রমে এক্সটেনশনটি অ্যাড করবেন সেখানে আপনাকে অবশ্যই এটি মনে রাখতে হবে যেন সেই ব্রাউজারেই আপনার ফেসবুকের যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটি অ্যাড করা থাকে দেখতে পাচ্ছেন এখানে ছয়শো জন ফ্রেন্ড কিন্তু রয়েছে তো আমার এই প্রোফাইল এ সরি আমার এই ব্রাউজারে আমাদের ফেসবুক প্রোফাইলটি অ্যাড করা রয়েছে এর জন্য এগুলো আমাদের সরাসরি এখানে ডাটা নিচ্ছে তো এখানে আমরা ওকেতে ক্লিক করব এবং এখান থেকে আমাদের ফ্যানগুলো কিন্তু পেয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দশজন ফ্রেন্ড শো করতেছে এবং পঞ্চাশটি পেজে এখানে করেছে তো আপনি এখানে মিনিমাম একশো করে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমরা এখানে যদি একশো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ চলে এসেছে তো একশো ফ্যান একসাথে রিমুভ এখান থেকে করে দিতে পারবেন এর জন্য আপনি কিভাবে আপনি যদি চান ফ্যানগুলোকে দেখে দেখে আপনি রিমুভ করবেন এর জন্য আপনি এভাবে টিকমার্ট দিয়ে দিতে পারেন আপনি যেগুলোকে রিমুভ করবেন যে ফ্যানগুলোকে ঠিক আছে আর আপনি যদি চান সবগুলোকেই রিমুভ করতে তাহলে এখান থেকে এখানে টিকমার দিয়ে দিবেন সবগুলোকে এবং এখানে একটি অপশান দেখতে পাবেন বাই বাই তো বাই বাই এখানে আপনি ক্লিক করে দিবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আর ইউ শিওর হান্ড্রেড ফ্রেন্ড রিমুভ তো আমি এখানে আনফ্রেন্ডে ক্লিক করে দিচ্ছি তো এটি আমাদের অটোমেটিকলি রিমুভ করে দিবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফ্রেন্ডগুলো এখান থেকে কিন্তু রিমুভ করে দিচ্ছে আমরা যদি কিছুক্ষণ এখানে অপেক্ষা করি তাহলে আমাদের একশো ফ্যান এখান থেকে রিমুভ করে দিয়ে দিবে খুব সহজেই এরা কিছুক্ষণের মধ্যেই এগুলা কিন্তু রিমুভ করে দিবে আমাদের হান্ড্রেড ফ্যান তো আমরা যদি এগুলোকে এক এক করে রিমুভ করতে চাই তাহলে আমাদের কিন্তু অনেক সময় চলে যাবে তো আমাদের ছয়শো প্যান্ট যেহেতু রয়েছে তো আমরা যদি ছয়শো প্যান্ট থাকে তাহলে ছয়শো ছয় বার যদি আপনি রিমুভ করেন তাহলে কিন্তু একশো করে যদি আপনি রিমুভ করেন ছয় বার তাহলে এটি কিন্তু ছেড়ে দিলে এটি অটোমেটিক কাজ করছে আপনাকে কোনো কিছু করতেই হবে না এখানে এটি অটোমেটিকলি কাজ করবে ঠিক আছে তো এভাবেই আপনি কিন্তু রিমুভ করতে পারেন তো আমাদের এই হানড্রেড ফ্রেন্ড রিমুভ হয়ে যাক আমরা ফেসবুকটি রিফ্রেশ করে আপনাদেরকে দেখাবো যে আমাদের ফ্রেন্ড লিস্টে ফ্যান কমেছে কিনা তো আমরা এখানে অপেক্ষা করি এটি যদি সম্পূর্ণ হয় তাহলে এখানে আমাদের একটি মেসেজ শো করবে যে আপনার রিমুভ করা কমপ্লিট হয়েছে আপনার একশো ফ্রেন্ড তো আমি আপনাদেরকে সবগুলোই দেখাবো স্টেপ বাই স্টেপ তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেন্ড কিন্তু এখানে রিমুভ হতেই যাচ্ছে হয়ে যাচ্ছে আমাদের ফ্রেন্ড কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে এখান থেকে আমরা অপেক্ষা করি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমাদেরকে ফিনিশ দেখিয়ে দিয়েছে জব ডান তো আমাদের হানড্রেড ফ্রেন্ড এখানে কিন্তু আনফ্রেন্ড হয়ে গেছে তো আমরা এখানে ওকেতে যদি ক্লিক করি তারপর আমরা যদি আমাদের যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে এটিকে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন ছয়শো জন ফ্রেন্ড রয়েছে তো আমরা এটিকে রিফ্রেশ করি যদি তাহলে আমরা এখানে অবশ্যই পাঁচশো ষাটজন দেখতে পাবো দেখতে পাচ্ছেন পাঁচশো জন অর্থাৎ আমাদের একশো ফ্রেন্ড এখান থেকে রিমুভ হয়ে গেছে এখন আবারও আপনি এখান থেকে আপনার ফ্যানগুলোকে রিমুভ করতে পারেন আবারও এখানে অলগুলোতে টিকমার দিয়ে দিবেন এবং এখান থেকে বাই বাই যদি আপনি ক্লিক করেন আর ইউ শিওর আয়নফ্রেন্ড তো আমাদের অটোমেটিকলি আবারও এই ফ্যানগুলো আয়ন ফ্রেন্ড হতে শুরু করবে তো এই ছিল সবটো একটি টুইটুয়াল টুইটুয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনি কী সম্পর্কিত ভিডিও দেখতে চান এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে বেসিক হেল্প এটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে